শামসুল হক নামে একজন ভাই জানতে চেয়েছেন, কাজা নামাজ স্ত্রীকে সাথে নিয়ে জামাতে আদায় করা যাবে? জি, নর্মাল ফরজ নামাজও স্ত্রীকে সাথে নিয়ে আদায় করা যাবে জামাতে, যদি আপনি মসজিদে যাওয়ার সুযোগ না থাকে কোনো কারণে অথবা যেতে পারেননি। কাজা নামাজও ঠিক তাই, স্ত্রীকে সাথে নিয়ে আদায় করা যাবে। ঘুম থেকে উঠছেন, সূর্য উঠে গেছে, আপনার স্ত্রীও টের পায়নি, আপনিও টের পাননি, তাহলে সূর্য ওঠার পরে দুজন মিলে জামাতে নামাজ পড়তে পারবেন, কাজা নামাজ, অসুবিধা নেই। তবে স্ত্রী আপনার বরাবর দাঁড়াবে না, তিনি এক কাতার পিছনে দাঁড়াবেন। এমডি রায়হান নামে একজন ভাই জানতে চেয়েছেন, মসজিদে যদি দুবার জামাত হয় তাহলে কি দুবারই একামত দিতে হবে? জি ভাই, জামাত হবে যতবার একামত হবে ততবার, এটাই সুন্নাহ। আজান একবার, একামত হবে বারবার। এই জন্য আমরা আরাফা এবং মুজদালিফায় যখন জামা বাইনা সালাতাইন করি তখন আমরা আজান একবার দেই, একামত আমরা দুবার দেই। মাগরিবের একামত মাগরিব হয়, এশার একামত দিয়ে এশা হয়, আজান একবারই হয়। আজান হয় একবার জোহরের আজান, তারপরে জোহরের একামত, তারপরে আবার আসরের একামত দিয়ে আসর হয়, এটাই সুন্নাহ। জামাত হবে যতবার, একামত হবে ততবার। সাইফুল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন, 2000 সালে এক ব্যক্তি আমার বাবার কাছে 50,000 টাকা পাওনা ছিল, সে টাকা যদি এখন পরিশোধ করি কত দিতে হবে? টাকার মান তো বৃদ্ধি পেয়েছে, হাওলাতি টাকা 2000 পাইলে 5000, পাইলে 5000, 50,000 পাইলে 50,000, অতিরিক্ত দেয়া যাবে না। যদি বৃদ্ধিও পায় বেশি দিলে সুদ হবে, সেই জন্য আমরা বলবো 50,000ই দেবেন। তবে লম্বা সময় ধরে যিনি টাকা হাওলাত দিয়েছিলেন তার তো একটা লস হয়ে গেল, এ টাকাটা আগে পেলে তিনি কাজে লাগাইতে পারতেন, এখন তো 50,000-এর বেশি দিলে সুদ হবে, তো উনার কি হলো? উত্তর হলো আল্লাহ তাআলা তাকে সওয়াব দিতে থাকবেন। সাদাকা করলে 10 গুণ, হাওলাত দিলে 18 গুণ, ইবনু মাজার হাদিস। এজন্য যে টাকা হাওলাত দিয়েছে পাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তাকে 18 গুণ সওয়াব দিতেই থাকবেন, লসের কিছু নেই। আল ইমরান নামে একজন ভাই জানতে চেয়েছেন, ফোনে কল করে অথবা মেসেজ দিয়ে 3 মাসে যদি স্ত্রীকে আলাদা 3 তালাক দেয়া হয়, প্রতি মাসে একটা তালাক হয়ে যাবে কি? সম্ভাবনা বেশি। তালাক কেন দিল, কিভাবে দিল, আরও বিস্তারিত জানতে হবে, তারপরে আমরা বলবো। মোবাইলে এসব বিস্তারিত বলা যায় না, তবে হ্যাঁ, যদি কেউ 3 তোহরে আলাদা 3টি তালাক দেয় তাহলে কিন্তু তালাক চূড়ান্ত হয়ে যাবে, খুব সাবধান। মুক্তাদির মঈন নামে একজন ভাই জানতে চেয়েছেন, জিন জাতি জান্নাতে যাবে কিনা, জিন জাতি জান্নাতে যাবে কিনা তা নিয়ে আলেমদের 2টি মতামত পাওয়া যায়। অধিকাংশ আলেম বলেন হ্যাঁ, জিনেরা জান্নাতে যাবে, যারা মোমেন জিন। তো আল্লাহ তাবু সিন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, ইমান আনছে, নেক আমল করছে, তাদের জন্যই জান্নাত। তো যদি জিনেরা ইমান আনে, জিনেরা নেক আমল করে, তো কোরআনে তো আল্লাহ ইজমালিভাবে বলেছেন ইমান আনলে নেক আমল করলে জান্নাত, তো তারা জান্নাত কেন পাবে না? তারাও পাবে। আরেক দল আলেম বলেন আল্লাহ তাআলা মানুষের জন্য শুধু জান্নাত বানিয়েছে, জিনের জন্য নয়। তাই তারা বলেন যে হিসাব নিকাশের পরে যারা পাপিষ্ট দিন, পাপিষ্ট জিনেরা জাহান্নামে যাবে, আর যারা মুমেন মুত্তাকি জিন তারা মাটি হয়ে যাবে। কেউ কেউ বলেছেন তাদেরকে জান্নাতে শোপিস বানিয়ে রাখা হবে, তবে এগুলোর ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা একবারে আপনার একবারে খোল্লাম খোলা আলোচনা পাওয়া যায় কম হাদিস থেকে, এই জন্য আলেমদের 2টি মতামত। তবে আমরা আশা করি আমাদের মুমেন মুমেনা যারা আছে, জিন ভাইয়েরা, নারী পুরুষ, তারাও জান্নাত পাবে। ইমদাদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, কিছু কিছু মুরব্বি আছে পা ধরে সালাম না করলে মনে কষ্ট পায়, করণীয় কি? ওদেরকে বলে দেবেন যে পা ধরে সালাম করার কোনো বিধান ইসলামে নাই, এটা হিন্দুদের রীতি, মুসলমানরা সালাম দেবে মুখে।
সালাম দেবে, মুসাফা করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ধরে আমাদের বাংলাদেশি স্টাইলে সালাম করছে এমন একজন সাহাবীও করেননি, এবং এটা সাহাবাদের মাঝে ছিল না। এজন্য রাসূল এবং সাহাবা থেকে ইসলাম শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটা করতেন না, গ্রহণ করতেন না, কোনো সাহাবী তাকে করেননি, সাহাবাদের মাঝে রীতি ছিল না, তারা সালাম দিতেন, মুসাফা করতেন, মোয়ানাকা করতেন, আমরা এটাই করব। আর পা শুয়ে সালাম করতে গেলে মাথা নত করতে হয়, আর মোমেনের মাথা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নত হবে, এটা কি আদৌ ঠিক? এতে শিরকের গন্ধ আছে, এটা হিন্দুয়ানি কালচার। এজন্য ওদেরকে বুঝাইয়া দেবেন যে কাজটি ঠিক নয়। এমনি মিজান নামে একজন ভাই জানতে চেয়েছেন, কত মাইল দূরে গেলে মুসাফির হবে, সফরে নামাজ পড়ব কিভাবে? আপনি যখন 48 মাইল যাবেন এমন এরাদা করে বাড়ি থেকে বের হন, তাহলে আপনার মহল্লা পরিত্যাগ করার পরে আপনি মুসাফির। 48 মাইল যাওয়া লাগবে না, 48 মাইল যাওয়ার নিয়ত করছেন, তাহলে আপনি আপনার গ্রাম ছেড়ে যখন চলে যাবেন আপনি মুসাফির। এবার রাস্তায় আপনি কসরের নামাজ পড়বেন। আর কোন কোন আলেম বলেছেন 36 মাইল যাবেন এ নিয়ত করলে আপনি মুসাফির। কেউ কেউ বলেছেন 12 মাইল যাবেন, কেউ কেউ বলেছেন 16 মাইল যাবেন, হাদিসে বিভিন্ন রকমে পাওয়া যায়। তবে হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি কোনো হাদিস থেকে এটা পাওয়া যায় না যে রাসূল বলেছেন এত মাইল হলে তোমরা মুসাফির হবে, বরং রাসূলের আমল থেকে ভিন্ন ভিন্ন হাদিস সাব্যস্ত, তাই ওলামায়ে কেরাম বলেছেন এটা। কেউ কেউ বলেছেন যে সফরের উদ্দেশ্য হলো, সফরে কসরের উদ্দেশ্য হলো কষ্ট কমানো, তাই যদি আপনি মেঠো পথে সাধারণ পথে আপনি 30 মাইল চলে যান আর পাহাড়ি পথে আপনি 10 মাইল যান, কষ্ট কোনটা বেশি হবে? পাহাড়ি পথে যদি আপনি হেঁটে যান 10 মাইল, তাহলে তো আপনার 10 দিন লাগবে, এমন পাহাড়ি পথও আছে। আবার আপনি যদি 50 মাইলও চলে যান নর্মাল পথে, কোনো কষ্টই হবে না, প্রাইভেট কার হলে আপনি বিনা কষ্টে চলে যাবেন। 100 কিলোমিটার প্রাইভেট কারে করে আপনি এক টানে চলে যাবেন, সৌদি আরবে 1 ঘন্টা লাগবে 100 কিলোমিটার যেতে। কিন্তু পাহাড়ি পথে যদি যায় 100 কিলোমিটার যেতে 30 দিন লাগবে। এই জন্য ইসলাম কোনটা চাই? ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ চান তোমাদের সহজতর করতে, কাঠিন্যতা চান না। এজন্য সফরে মানুষের কষ্ট হয়, তাই ইসলাম কসর করেছে নামাজকে। তাই একবারে 48 মাইলে খুঁটা গেড়ে যদি দেন, এর আগে কসর করাই যাবে না। তো নদী পথে আমরা যখন যাই 48 মাইল মাপব কি দিয়া? মনোভবির এমন পথে গেলেন যেই পথে কোনো মাইলস্টোন নাই, তো 48 মাইল গেলেন কি না জানবেন কেমনে? এজন্য সফরের দূরত্বে কেউ 48 মাইল বলেছেন, কেউ 36 মাইল বলেছেন, কেউ 16 মাইল বলেছেন, কেউ 12 মাইল বলেছেন। এভাবে কষ্টের উপর ডিপেন্ড করবে আর কি, সেটা সফরটা কার কত কষ্টকর। তো এখন আপনি যদি ডেস্টিনেশানে পৌঁছে যান, সেটা আপনার নিজের বাড়ি হয়, তাহলে সেখানে পৌঁছলে আপনি মকিম, পুরা নামাজ পড়বেন। আর সেখানে যদি আপনি বেড়াতে যান, তাহলে আপনি 14 দিন পর্যন্ত আপনি সেখানে মুসাফির। 14 দিন 15 দিন হলে, 14 দিনের বেশি হলে আপনি তখন সেখানে হয়ে যাবেন মকিম, তখন আপনি পুরা নামাজ পড়বেন। এখন কিভাবে আপনি কসর করবেন? কসরের বিধান হলো জোহর দুরাকাত, আসর দুরাকাত, এশা দুরাকাত। আর সুন্নাগুলো দরকার নেই, তবে হ্যাঁ, ফজরের নামাজের সুন্না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সফর অবস্থায় ছাড়তেন না, এজন্য ফজরের সুন্না পড়বেন। আর বিতিরের নামাজ নিয়ে আলেমদের দুটি মতামত পাওয়া যায়। ওলামায়ে হানাফ বলেছে বিতিরও পড়তে হবে, অন্য অন্য মাসলাকের আলেমগণ বলেছেন বিতির না পড়লেও চলবে। আশা করি বুঝতে পেরেছেন। হুমায়ুন কবির নামে একজন ভাই জানতে চেয়েছেন, আমাদের মসজিদে আজানের আগে দুরুদ শরীফ পড়ে, আমাদের ইমাম শিরিক এবং বেদাতে লিপ্ত, এমন ইমামের পিছনে নামাজ হবে? আমি শিরিক যদি করে এমন ইমামের পিছনে নামাজ পড়তে আপনাকে বারণ করব। তবে বেদাতের প্রচারক নয়, কিন্তু কিছু বেদাত করে, তাহলে নামাজ তার পিছনে পড়তে বলবো। আর বেদাতে যদি প্যাট্রনাইজ করে, বেদাত আবিষ্কার করে, বেদাত প্রচার করে, তাহলে তার পিছনে নামাজ না পড়াই ভালো। তবে শিরিককারী ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। শুভ নামে একজন ভাই জানতে চেয়েছেন, মক্কা মদিনায় দেখলাম নামাজি মানুষের সামনে দিয়ে মানুষ হাঁটে, এটা কেন? মক্কাতে অ্যাভেলেবেল এটা হয়,
কারণ যখন তাওয়াব চলে তখন যারা তাওয়াব শেষ করেছে তাদের দুরাকাত ওয়াজিবুত তাওয়াব নামাজও চলে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে গ্রহণ করো নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো তাই তাওয়াব যখন আমরা করি ওয়াজিবুত তাওয়াব নামাজ দুরাকাত আমরা পড়ি কোথায় পড়ি হারামের ভিতরেই তো পড়ি মাতাফের কোনো একটা জায়গায় তো তাওয়াবকারীরা তখন তাওয়াব করছে তো নামাজির সামনে দিয়ে কি করার আছে আপনার ওয়াজিবুত তাওয়াব সুন্নাহ নামাজের জন্য কি ফরজ তাওয়াব বন্ধ থাকবে আবার ফরজ তাওয়াব যদি চলতে থাকে তাহলে ওই দুই রাকাত পড়বটা কোথায় একটু জটিল এই জন্য মক্কার হারামে সামনে দিয়ে চলছে মানুষ এটা আসলে কন্ট্রোল করা কঠিন তবে একমাত্র ওজর না থাকলে এ কাজ করা মোটেও ঠিক হবে না নামাজির সামনে দিয়ে হাঁটার চেয়ে ৪০ বছর ৪০ মাস ৪০ ঘন্টা ৪০ দিন ৪০ মিনিট দাঁড়িয়ে থাকা উত্তম নামাজির সামনে দিয়ে হাঁটা ঠিক নয় তো মদিনা এটা কেন হবে মদিনাতে তো ওজর নাই কিন্তু খামখেয়ালি করছে লোকজন তাই মদিনাতেও এটা করছে এই জন্য এই কাজটি আমরা করব না ইনশা আল্লাহ সামিউল ইসলাম নামে একজন ভাই জানতে চেয়েছেন কোনো ভাই যদি তার বোনকে জায়গা জমি দিতে না চায় বোন কি জোর করে তার সম্পদ নিতে পারবে হ্যাঁ ভাই যেমন বাবার সম্পত্তিতে হক রাখে বোনও তো হক রাখে তো ভাই যদি বাবার সম্পত্তি ভোগ করতে পারে বোন কেন পারবে না সেজন্য যদি জোর জবরদস্তি করা লাগে নিজের সম্পদ রক্ষা করার জন্য জোর করা জায়েজ এজন্য তিনি রাষ্ট্রীয় বিচারের আশ্রয় নিতে পারেন সামাজিক বিচারের আশ্রয় নিতে পারেন তার সম্পদ তিনি আদায় করার জন্য যে কোনো পন্থা উনি অবলম্বন করার অধিকার তার আছে রুবেল আহমদ নাম একজন ভাই জানতে চেয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না কারণ কি আল্লাহ তো বলছে দোয়া তিনি কবুল করেন কোরআনে বলছে উদউনি ইস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি দোয়ায় সাড়া দেব এখন আপনি বলছেন দোয়া কবুল হয় না এটা তো কেমন হয়ে গেল দোয়া কবুল হয়তো আপনি দেখছেন না যে কবুল হচ্ছে কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে যদি মানুষের দোয়া কবুল না করেন বুঝতে হবে এটা আখেরাতের জন্য কবুল করেছেন কারণ তিনি তো ওয়াদা খেলাপ করে না এজন্য দোয়া করতে থাকুন হতাশ হবেন না আবার কিছু কিছু বিষয় আছে আল্লাহ বোঝেন যে এটা দেয়া ঠিক হবে না তখন আপনি যা চান তা না দিয়ে আপনাকে সওয়াব দিয়ে দেয় কারণ আমরা তো অনেক কিছু না বুঝেও চাই কিসে কল্যাণ কিসে অকল্যাণ আমরা জানি না এই জন্য আবেগে বশবর্তী হয়ে আমরা চাই আল্লাহর কাছে এমন দোয়া করছে আল্লাহ এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই আল্লাহ এটাকে আমার বউ হিসাবে তুমি কবুল করো একবারে সেজদায় গিয়ে দোয়া করতেছে কাবার গিলাপ ধরে দোয়া করতেছে কিন্তু দেখা যায় দু চার বছর পরে ওই মেয়েটাকে যদি বিয়ের প্রস্তাব দেয় ওই ছেলে বলে না না আমি বিয়েটা বিয়ে করব না তো আগে যে এত দোয়া করছিল কতক্ষণ আবেগে করছি আল্লাহ আমার মেয়ের জন্য বিয়ে এসেছে ডাক্তার জামাই আল্লাহ এই বিয়ে যেন কোনোভাবে আল্লাহ ফিরে না যায় আল্লাহ তুমি কবুল করো কিন্তু বিয়েটা ধরেন হলো না কয়দিন পরে কয় আলহামদুলিল্লাহ বিয়ে হয় নাই আল্লাহ হেফাজত করছে কয় কি হয়েছে করে ডাক্তার তো মদ খায় মদ খোর ডাক্তারের কাছে মাইয়া বিয়ে দিলে তো আমার উপায় ছিল না আমার মেয়ে তো পর্দানশীল নামাজি হ্যাঁ ইঞ্জিনিয়ার ছেলে পাইছে আল্লাহ বিয়ে যেন হয় কয়দিন পরে কয় আল্লাহ সারাইছে বিয়ে হয় না কি হয়েছে কয় ইঞ্জিনিয়ার তো ঘোষ খায় ইঞ্জিনিয়ারের কাছে আমার মাইয়া বিয়ে দিলে তো উপায় ছিল না হারাম খাইয়া আমার মেয়ের তো ইমান আমল শেষ নষ্ট হয়ে যেত এই জন্য কত কিছু আছে আমরা না বুঝে চাই আমাদের চাওয়ায় ত্রুটি আছে তো আল্লাহ যখন এটা বোঝেন তিনি আপনার কল্যাণকামী তাই তিনি আপনাকে সেটা দেন না তো না দিলে আপনি ভাববেন না দোয়া কবুল হয়নি কবুল হয়েছে তবে আল্লাহর পরিবর্তে আপনাকে আরো ভালো কিছু দেবেন আর যদি দোয়া সীমালঙ্ঘন থাকে তখন দোয়া কবুল হয় না কোনো ব্যক্তি হারাম খাইলে দোয়া কবুল হয় না অন্যায় কিছু চাইলে দোয়া কবুল হয় না এ জাতীয় দোয়া আল্লাহ কবুল করেন না এই জন্য আপনি ভাই হতাশ না হয়ে যদি আপনি আল্লাহর কাছে সত্যি জায়েজ কিছু চান হালাল কিছু চান চাইতে থাকেন চাওয়াটা দোয়া হুয়াল ইবাদাহ দোয়াটাই তো ইবাদত তো দোয়াটাই তো সওয়াবের কাজ কবুল হলো কি হলো না এত কিছু দেখা দরকার নেই দোয়া করতে থাকেন হতাশ হবেন না
রায়হান আহমদ নামে একজন ভাই জানতে চেয়েছেন, আমার বিবাহে মোহর ধার্য করা হয়েছে 5 লক্ষ টাকা, আমার দেয়ার সামর্থ্য নেই। এলাকার লোকজন বলে, আরে দেয়া লাগবে না, এ অবস্থা আমার করণীয় কি? না ভাই, এ কথা ঠিক নয়, দেয়া লাগবে না এ কথার কোনো ভিত্তি নেই। আপনি যদি রাজি হয়ে বিয়ে করেন তাহলে 5 লাখ টাকা দেয়া আপনার জন্য ফরজ, যদি আপনার বউ আপনাকে মাপ না করে। এই জন্য দেয়া লাগবে না এ কথাটি একবারে ভিত্তিহীন। দুনিয়া দেবেন না তো আখেরাতে দিতে হবে, যদি তিনি মাপ না করেন। আর এত লক্ষ টাকা হবে কেন মহর? মহর হবে স্বামীর সামর্থ্যের আলোকে। এই জন্য কোনো বাবা যদি, কোনো অভিভাবক যদি বলে আমার মেয়ের 5 লাখ 10 লাখের নিচে মহর হলে আমি বিয়ে দেব না, আপনি তার মেয়েকে বিয়ে করবেন না। আপনি বলবেন যে এত টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই, আমি 1 লাখ দেবো, 50 হাজার দেবো, 2 লাখ দেবো, আমার সামর্থ্য আছে অতটুকু। আর রাজি যদি না হয় তারা, আপনি অন্য মেয়ে বিবাহ করুন, কিন্তু দেয়া লাগবে না, বিয়ে করে ফেলেছেন মহর বলে, এ কথা ঠিক না, দিতেই হবে। মাহাদি নামে একজন ভাই জানতে চেয়েছেন, অজুতে ঘাড় মাসে করার বিধান কি? অজুতে ঘাড় মাসে করা সহি হাদিস দিয়ে প্রমাণিত নয়, দু একটি হাদিস পাওয়া যায় তবে এগুলো জয়ীফ। এই জন্য আমরা বলবো কান মাসে করবেন, মাথা মাসে করার সময় ঘাড় মাসে করা প্রয়োজন নেই। এমদাদুল হক নামে একজন ভাই বলছেন, জানতে চেয়েছেন, বেনামাজি ব্যক্তিকে সালাম দেয়া যাবে? জি, বেনামাজিকেও সালাম দেয়া যাবে যদি সে মুসলিম হয়। মুসলমান নামাজ পড়ে, এক ওয়াক্ত পড়ে না এক ওয়াক্ত পড়ে, সে ফাসেক, কিন্তু কাফের না। তো যেহেতু লোকটি কাফের নয়, সেহেতু সালাম দিতে কোনো বাধা নেই, মুসলমানকে সালাম দেয়া জায়েজ আছে। এম এ রহমান নামে একজন ভাই জানতে চেয়েছেন, ঈদগাহ এবং মসজিদ এ দুটা কি একই মর্যাদা? ঈদগাহে কি খেলাধুলা করা যাবে? প্রিয় ভাই, মসজিদ এবং ঈদগাহের মর্যাদা সমান নয়। ঈদগাহ বছরে 2 বার নামাজ হয়, বাকি সময় সংরক্ষণ করা জরুরি নয়। এজন্য কোনো এলাকায় যদি ঈদগাহ না থাকে, খোলা ময়দানে নামাজ পড়বে, সে নামাজের জায়গাটা পবিত্র হলেই হলো। এখন আমাদের দেশে আমরা ঈদগাহ বানিয়ে নিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা কোনো ঈদগাহ ছিল না, বরং তারা খোলা মাঠে নামাজ পড়তেন, এই খোলা মাঠটাই ঈদগাহ। আর খোলা ময়দান সংরক্ষণ করা জরুরি নয়, সেখানে খেলাধুলা সব করা যাবে। তবে হ্যাঁ, যেহেতু আমাদের ঈদগাহটা আমরা এখন আলাদা করে বানাই, তাই সেটা চারপাশে ওয়াল দেয়া থাকে, তাই সংরক্ষণ করা উচিত, গরু ছাগল সেখানে পসরা পায়খানা করবে, কুকুর ঢুকবে, এমনটি যেন না হয়। তবে যদি সেখানে খেলাধুলা কেউ করে, এটা মসজিদের মতো যেহেতু নয়, সেহেতু নাজায়েজ হবে না। শামীম রেজা নামে একজন ভাই জানতে চেয়েছেন, ইসলামী আন্দোলন করতে গেলে পরিবার থেকে বাধা আসে, করণীয় কি? পরিবার থেকে বাধা আসতে পারে, কিন্তু আল্লাহ বলেছেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খাইর কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দলভিত্তিক দলগত প্রচেষ্টা ইসলাম কায়েমের জন্য করা, এটা আবশ্যক, এ চেষ্টা করা ফরজ। এর জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন, ইসলামী প্রচেষ্টা, ইসলামী দলীয় কাজ করা, এটা আবশ্যক কাজ, শখের কাজ না। তবে মা বাবা আপনজনেরা বাধা কেন দেয়? এটা করতে গেলে মামলা খাওয়া লাগে, এটা করতে গেলে মায়ের খাওয়া লাগে, জেলে যাওয়া লাগে, এই জন্য আপনজনরা বাধা দেয় ভালোবাসার কারণে। তবে তাদের আনুগত্য এই ক্ষেত্রে করা যাবে না। হাদিস, লা তাআত আলী মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক, রব যে আদেশ করেছেন তাকে অসন্তুষ্ট করে কোনো মাখলুকের আনুগত্য করা চলবে না। এই জন্য এখানে পরিবারের লোকদের বাধা উপেক্ষা করে ইসলামী আন্দোলন করুন, তবে আবার মা বাবার মনে কষ্ট দেয়া যাবে না, তাই তাদেরকে বিষয়গুলো যতটুকু পারেন জানাবেন না। তারা কিছু বললে চুপ করে থাকেন, আনুগত্য করবেন না তাদের, এই ক্ষেত্রে ঠিক আছে, এখানে আল্লাহরই আনুগত্য করবেন, কিন্তু তাদের সাথে রাব বিহেভ করা যাবে না, তাদের মনে কষ্ট দেয়া যাবে না, বরং তাদেরকে বুঝান, বলুন যে কী করবো বলুন তো, সাহাবারা তো মায়ের খেয়েছে, ইমাম আবু হানিফার মতো লোক মায়ের খেয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বালকে বেত্রাঘাত করা হয়েছে, দিনের পথে চললে এগুলো হয়, বুঝাতে হবে, তারপরে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন। কারণ যদি এখানে ইসলামী আন্দোলন থেকে আপনি বিরত থাকেন, আখেরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তুমি কেন আমার আদেশ মাননি।
এজন্য পরিবারকেও মেইনটেইন করুন, বোঝানোর চেষ্টা করুন, আল্লাহর আনুগত্য করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম। অনেক ভাইয়েরাই প্রশ্ন করেছেন, এখানেও করেছেন অনেকে ফেসবুকে লাইভে, সকলের প্রশ্নের জবাব দিতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে প্রশ্ন তো অনেক, জবাব আর সবগুলো তো দেয়া যায়ও না, সময় কুলায় না, এবং সবগুলো জবাব দিতে গেলে বোর ফিল হবে, আপনাদেরও খারাপ লাগবে। এই জন্য প্রশ্ন একজনের, উত্তর তো সবার। যারা প্রশ্ন করেছেন জবাব পাননি, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আপনারা মনে কষ্ট নিয়েন না, সামনের বার প্রশ্ন করবেন, আশা করি জবাব পেয়ে যাবেন। জাজাকুমুল্লাহ হাসানাল জাজা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের উপর অটল অবিচল থেকে ইমান নিয়ে মরার তৌফিক দান করুন, আমিন।